আকা মা বই গুয়াপান থই গুয়াপান তোর মাসক ধর মোর এই ধ্বনির আজ প্রকম্পিত হচ্ছে সারা ওড়িশার বিভিন্ন শৈবপীঠ। আজ আমি উপস্থিত অছু ঝাড়েশ্বর পীঠে, যেটার কি পুণ্যতয়া বৈতরণী বহি যাইছে। এই পুণ্যতয়া বৈতরণীতে হাজার হাজার সংখ্যার শ্রদ্ধালু আসি বুড় পকাই ডঙ্গা বসাই বাবা ঝাড়েশ্বরঙ্কর দর্শন করে কৃপা লাভ করছেন। আমার অনেক মন্দিরের পূজক সিধাসল আলোচনা করা কোণ রয়েছে স্বতন্ত্র নীতিক্রান্তি। আজ চন্দ্রগ্রহণ লাগুছি, এপটে কার্তিক পূর্ণিমা কোণ চন্দ্রগ্রহণ লাগুত। আজ পূর্ণিমা কিছুটা বাদ পড়ে যাইছি, লোক মানে ঠিক সময়ের যে সময় এই আনন্দ এই উৎসব করে থাকে সেই সময় বন্ধ, অর্থাৎ সাড়ে পাঁচটার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভাবে। আমি পূজা পণ্ডা মানে মন্দির পরিত্যাগ করবু, তেমন কিছুটা ছিটা পড়িগাল যেটা কি লোকঙ্কর পূর্ণতা হয়ে পারা নাই। সারাদিন যে পর্ব লাগে সে পর্ব মাত্র দুই ঘন্টা ভিতরে কেমতি সম্ভব হব? কার্তিক পূর্ণিমা বুড় পকাতে বৈতরণী পূর্ণতা বৈতরণী এ তো বহু পুরাচরিত প্রথা, এ আজি কথা নুহে। এ হচ্ছে মাস পর্ব কার্তিক মাস, এ হরিভক্তি আৈবভক্তি লোক উজ্জড়িত হতে আমার এটা পরম্পরা। আমার পাখে মধ্যে কিছু শ্রদ্ধালু আছেন, সিধাসল আলোচনা করা কোণ কে আজ কার্তিক পূর্ণিমার কেতবে আসলে কেমিত কোণ বুড় পকে? আমি আজ সাড়ে গোটার উঠিলু, রাতে সাড়ে গোটার উঠিলু, উঠিকি সবু ঘর কাম করি রোসাই বাস তো হব না, রোসাই সব কাম সারিদি মন্দির কেমিতি আসবে আধেয়াপাই পড়ে আসলু। মন্দিরের এটি প্রবল লোক আব যা দর্শন করে অধিকাংশ লোক আধিকাংশ লোক দর্শন করে পারলে কারণ সময় অভাব, তেণুকরি এটি ঝাড়েশ্বর পীঠে বহুত লোক হয়েছিলে, ডঙ্গা বসাইলু ভালো লাগিলা দর্শন কলু। আমি দর্শন করসারা পরে মন্দির বন্ধ হয়ে গলা, কিন্তু অধিকাংশ লোকঙ্কর মন দুঃখ হল কারণ দর্শন করে পারলে ঠিক সময় আসি পারলে বহুত। পূর্ণিমার বুড় পকাইলে কোণ বিশ্বাস রয়েছে? কার্তিক পূর্ণিমার বুড় পকাইলে লোকঙ্কর পাপ তাপ সবু বর্ষ সারার পাপ তাপ সবু ধুয়ে যায়, আমাকে বহুত শান্তি লাগে। সমস্তে সেই বিশ্বাসের পুরোনা প্রথা বিশ্বাসের সবু আসুচার, সমস্ত গোটে বিশ্বাস অছি ঠাকুরঙ্ক প্রতি, তেণুকরি প্রভু ঝাড়েশ্বরঙ্ক পাখানে আমার এত প্রার্থনা যে সমস্ত ভালরে রাখত, সমস্ত শান্তিরে রাখত, সমস্ত মনোকামনা পূর্ণ করত। আমার পাখে আর জন শ্রদ্ধালু অনেক আলোচনা করা কোণ কে কার্তিক পূর্ণিমা আসলে বুড় পকাই কোণ রয়েছে? কার্তিক পূর্ণিমা বুড় পকাইব আসিলি মোর সে ভাগ্য, বৈদর নদী কূলে আজ মু বুড় পকাইছি আর ঠাকুর দর্শন করছি, ডঙ্গা বি ভসাইছি, নিজক বহু শান্তি লাগুছি আর বহু প্রসিদ্ধ আমার বৈতর নদী। আমার যে কার্তিক পূর্ণিমার বুড় পকাইবা বাবা, কার্তিক পূর্ণিমার বুড় পকাইলে নিজক শান্তি লাগে, তাপরে গোটে পন্থা রয়েছে, প্রথা রয়েছে, পরম্পরা যুগ যুগ ধরি রয়েছে, তা ভিতরে আমি সব আশ্রিত সেই হিসাবে আমি যাচ্ছে ভগবান গোটে আমি টিকে শান্তি লাগে, ভগবান দর্শন মিললা কার্তিক পূর্ণিমার বুড় দেলে আমি নিজক শান্তি লাগবে, নিজের কিছু মনস্কামনা পূরণ করা আর বহুত শান্তি লাগিলা। ঝাড়েশ্বর কূলরে আজ নিজের ডঙ্গা বসাই দর্শন করাটা বহুত শান্তি লাগিলা, যা দর্শন হয়ে গেল বড় কথা বাবা ঝাড়েশ্বরঙ্কর, বহুত বড় কথা, ভাগ্যবান আমি যে দর্শন করে পারলু আজ ঝাড়েশ্বর মন্দির কূলরে। কোণ কে কার্তিক পূর্ণিমার আজ বুড় পকাইলে কোণ রয়েছে? প্রভু ঝাড়েশ্বরঙ্কু নমস্কার, আমি আজ দুইটা রাত্রি গ্রহণ লাগুছি বলে দুইটা রাত্রি আসিকি এই যে বৈতরণীতে ডঙ্গা বসাইকি ঠাকুর দর্শন করা আসলু, যা হোক বিশ্বাস রয়েছে বিশ্বাস অছি কার্তিক পূর্ণিমার কলে মানে পুণ্য বর্ষকর মাসকর ধর্ম কলে আমি বর্ষকর পুণ্য মিলি থাকে, আকা মা বই মাসি পান গুয়া খাই মাসিক ধর্ম মোর বর্ষক পুণ্য তোর এই দিনরে মানে মাস সারার যে করে থাকে ওষা বার উপাস আজ দিনরে বৈতরণীটি গাধেকি ঠাকুর দর্শন কলে পুণ্য মিলি থাকে, সেইপাই সমস্তে রাতে দুইটার উঠি নিত্যকর্ম সারিকি আসি মন্দির দর্শন কলু, দর্শন টিকিয়ে ন মিলে মনটা বহু অশান্তি হয়ে থাকে, যা হোক ঠাকুর যোগ অছি সবু মন্দিরের দর্শন কলু প্রসাদ মধ্যে মিললা, সেইপাই বহু ভাল লাগুছে ঝাড়েশ্বরকু বহুত কোটি কোটি নমস্কার। যা আমি শুনুলে ভোর উঠি আসি শ্রদ্ধালু মানে বৈতরণীর বুড় পকাই বাবা ঝাড়েশ্বরঙ্ক দর্শন করে পুণ্য অর্জন করছেন। আমার পাখে অনেক আনন্দপুর উপজেলাপাল সিধাসলখ আলোচনাটা কোণ রয়েছে স্বতন্ত্র ব্যবস্থা প্রশাসন পক্ষ প্রশাসন পক্ষ পুরা প্রস্তুতি রয়েছে, যেহেতু এবর্ষ গ্রহণ অছে সেইপাই টিকি এর্লিয়ার সমস্তে আসুচার, শ্রদ্ধালু মানে গহলি থিলে বি সমস্তে এনজয় করছেন, মু আশা করি সমস্তে বি ভগবান কৃপায় শান্তি শৃঙ্খলে রহবে, তা সহ প্রশাসন সব ব্যবস্থা করা যাইছে।
ଆମେ ଶୁଣୁଥିଲେ ସିଧାସଳଖ କିପରି ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ହୁଅନ୍ତୁ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କରାହୋଇଛି, କିପରି ସମସ୍ତେ ଶୃଙ୍ଖଳାର ସହିତ ଆସି ଦର୍ଶନ କରିବେ, ବାବା ଝାଡ଼େଶ୍ୱରଙ୍କର ଦର୍ଶନ କରିବେ ଏବଂ ନିଜର ପୁଣ୍ୟ ଅର୍ଜନ କରିବେ। ଆମ ସଂସ୍କୃତି, ଆମ ପରମ୍ପରା ଯେଉଁ ଜୀବିତ ହେବା ପାଇଁ ଯେଉଁ ଆମ ଓଡ଼ିଆମାନଙ୍କର ଏଇ ଯେଉଁ ଉଦ୍ୟମ, ଏହା ଆଗାମୀ ଦିନରେ ଲାଗିରୁ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବହୁ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ ଏହି ପର୍ବକୁ ସମସ୍ତେ ପାଳନ କରନ୍ତୁ। ଆନନ୍ଦପୁର ସତୀଶ ସାହୁ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।